आज मन मन चंचल रे भाई झरे दुटी आखि बुझाइले बुझे सिना तु कौन जंगल रे पाखी रे आज मन मोर चंचल रे आज मन मोर चंचल रे भाई झरे दुटी आखि बुझाइले बुझे सिना तु कौन जंगल रे पाखी रे आज मन मोर चंचल रे काचा हबासेर खाट बांधिबे सुकुनो पातेर डोर काचा हबासेर खाट बांधिबे सुकुनो पातेर डोर एमन करे बांधबे रे मन चलबे ना तोर जोर रे आज मन मोर चंचल रे आज मन मोर चंचल रे भाई झरे दुटी आखि बुझाइले बुझे सिना तु कौन जंगल रे पाखी रे आज मन मोर चंचल रे बोरे रे पाता गरम पानी ते मन गोसल कहराबे बोरे रे पाता गरम पानी दिए मन तोके गोसल कराबे गोसल कराइए मन तोके काफन पहराबे रे आज मन मोर चंचल रे काफन पराइया मन तोर जनाजा पहराबे काफन पराइया मन तोर जनाजा पहरिबे जनाजा पड़िया मन तोके दफन कहरिबे रे आज मन मोर चंचल रे माँ कांदिबे बेटा रे बेटा बन कांदिबे भाई माँ कांदिबे बेटा रे बेटा बन कांदिबे भाई परे रे बेटे से तो कानबे आर तो यो पाई नाई रे आज मन मोर चंचल रे माँ कांदिबे बेटा रे बेटा बन कांदिबे भाई माँ कांदिबे बेटा रे बेटा बन कांदिबे भाई परे रे बेटे से तो कानबे आर तो के हो नाई रे आज मन मोर चंचल रे आज मन मोर चंचल रे भाई झरे दुटी आखि बुझाइले बुझे सिना तु कौन जंगल रे पाखि रे आज मन मोर चंचल रे नारे तकबीर माइक में आवाज ठीक कीजिए ये हॉर्न क्यों खोले आप क्यों खोले हॉर्न हॉर्न ठीक कीजिए बॉक्स इधर घुमाइए समस्त तारीफ गुणगान प्रशंसा से मोहन अल्लाह तबारक व तआलार जन्य जे मोहन अल्लाह तबारक व तआला आज के आमादेर के এই মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলে অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদা শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই এই ছোট বাবু তোমরা যারা কুরসিতে বসে আছো তোমরা কুরসি থেকে এদিকে বসো বাবু যারা বড় মানুষ ওরাকে কুরসি দাও বাবু ছোট গলা তোমরা এদিকে বসো
বড় মানুষগুলা আপনারা চলে এসেছেন এদিকে কুরসিতে বসেন ভাই আমার আজকে মাদ্রাসার জলসা আর আশা করছি যে আশেপাশে মনে হয় বছরকার শেষ জলসা আশেপাশে মনে হয় আর জলসা নেই নাকি আল্লাহ জানে তবে আজকে আপনাদের সামনে আল্লাহর কিতাব কোরআন মাজিদ থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আজকে আমি আপনাদের সামনে যা কিছু বলবো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমি সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পড়ন আল্লাহুম্মা আমিন বন্ধুগণ ওয়াজ করার আগে একটা গল্প বলবো আপনাদের সামনে কথা বলার আগে বক্তব্য দেওয়ার আগে একটা গল্প বলবো আর গল্পটা হলো খুব দামি একটু ভালো করে ধ্যান দিয়ে শুনবেন মায়েরা খেলার আপনারাও শুনবেন আজকে যেমন জালসা এই ধরনেরই একটা জালসা লেগেছিল দাদু জালসা শুনতে যাচ্ছেন ঠান্ডার সময় আট বছর দশ বছরকার বাড়িতে একটা পোতা আছে পোতা বলছে দাদু তুই কুন্ডে যাবি হে বলছে আরে সন্দলপুর মাদ্রাসার জালসা আছে তো জালসা শুনতে যাব তো পোতা বলছে দাদু আমিও যাব দাদু বলছেন না তুই যাইস না ছোট ছেলে তোর শরীর খারাপ হয়ে যাবে আইক যাবি তুই যাইস না জালসা শুনতে বলছে না দাদু যাব জালসা কেমন হয় জীবনে দেখিনি শুনিনি জালসা দেখবো আজকে ছোট ছেলে যখন বেশি জিদ করতে লাগে তো বড় মানুষ মজবুর হয়ে যায় নাকি বলে ঠিক আছে চল যাবি তো চল কাপড় চোপড় পিন্ধে এবার জালসা চলে এসছেন গোটা রাত বসে বসে ওয়াজ শুনেছেন জালসা শুনেছেন জালসার মাধ্যমে মাওলানা ওয়াজ করেছেন দেখেন ভাই মুসলমান আপনি উলঙ্গ হয়ে থাকবেন না মাথার চাঁদি থেকে নিয়ে পাঁর তালা পর্যন্ত হলো মহিলাদের পর্দা ঢাকার জায়গা আর একটা পুরুষের পর্দা হলো এই নাভি লাহি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা পুরুষের ঢাকার জায়গা কিন্তু সুবহানাল্লাহ আপনার কি এলাকাতে আছে কিনা জানি না আমার ভাইরা এখন মাখানা যে ঝাড়তে যাইছে দেখেছেন মাখানা ঝাড়াকে মাখারা যারা তুলছে এমন ভাবে দেখবেন যে একবারে নিংটি সেটা থাকবে একবারে দুদিকের দু প্ল্যাটফর্ম একবারে খালি হয়ে থাকবে এরকম ভাবে নিংটি মারবে গরমা ধানের ভিয়ে কাজ করতে নেমেছেন হাফ জাঙ্গিয়া পিন্ধে নামবেন না এটা পর্দা নয় ভাই আপনার কাপড় যেন হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত থাকে এটা পুরুষের পর্দা এটা ঢেকে থাকতে হবে তো মাওলানা ওয়াজ করেছেন যে পর্দা করে থাকতে হবে যদিও পানি পার করেন মানে ঘাট পার করেন লদ্দি পার করেন তাও পানি কাপড় পিন্ধে পার করতে হবে পানি ফাটাইতে হবে না মানে উলঙ্গ হইতে হবে না সকালবেলাতে ফজরের নামাজ টমাজ পড়ে দাদু পোতা জালসা শুনে বাড়ির দিকে রওনা হয়েছে সামনে কিন্তু একটা ঘাট আছে ঘাট পার হইতে হবে মোটামুটি ধরেন যে এক কোমর পর্যন্ত পানি আছে এবার ওই ছেলেটা পোতা বলছে আরে দাদুর কাছে তো গামছাও নেই আর এক্সট্রা আলাদা লুঙ্গিও নাই ঠান্ডার সময় একটাই লুঙ্গি আছে দাদুর কাছে আর মাওলানা বলেছেন যে পানি টানি ফাটায় না আর কাপড় টাপড় পিন্ধি পানি পার করিও তো দাদু কেমন করে পানি পার করবে দেখি তো ছেলেটা কিন্তু খুব চালাক আর পোতাটা এই পারে দাঁড়ো হয়ে আছে দাদু নেমেছে আগে যেমন 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 পানি ওপরে উঠছে তেমন তেমন দাদুর লুঙ্গিও ওপরে উঠছে সুবহানাল্লাহ গোটা পানি ফাটিয়ে দাদু পানি পার হয়ে গেল এবার যখন পার হওয়া পরে দিকে ঘুরে দেখছে তো আর পোতা দাঁড় হয়ে আছে তখন ওপর থেকে বলছে যে হবে তুই বাড়ি যাবি না বলছে দাদু বাড়ি তো যাব কিন্তু তুই একটা যে কাম খুব গোলমাল করে দিলি হে বলছে কি হয়েছে বে বলছে মাওলানা যে রাতে ওয়াজ করেছে যে পুরুষের পর্দা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পানি তো যদি পার হতো কাপড় পিন্ধা পার হইবে তো তুমি যে গোটটাই লুঙ্গি কে একবারে যেমন যেমন পানি উঠলো উঠিয়ে দিয়ে গোটে পানিকে ফাটিয়ে দিলে হে দাদু দর্শালা হারামে কাহেকার তুই জালসাকে বেঁধে এনেছিস দাদু পানি পার হয়ে পোতার হাত কান ধরে টানতে 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 জালসার মাহফিল আইনে বলছে কোন জায়গায় বসলি বলছে দাদু এই খুঁটার পাঞ্জারে কুরসিতে বসে শুনো বলছে সালা হারামি লুঙ্গি খুলে ঝাড় যা কোটারেতে শুনেছিস লুঙ্গি খুলে ঝাড় তিরিশ বছর থেকে জালসা শুনছি জীবনে কোনোদিন বেঁধে নিয়ে যায়নি আর একদিন ছোট চাংড়া জালসা শুনতে এসে মুড়াতে করে জালসা বেঁধে লেগেছে হ্যাঁ
जाल साथे जा सुने चलो लुंगी झेड़े झुड़े दूधा तो पोता आबार पानी फाटिए चले गेलो बाड़ी। एबार बोलें एरकम जालसा सुने जीवने काज हबे, एरकम जालसा सुने जीवने काज हबे। आज के जालसा सुनते एसेछेन मने करें जयटा मौलाना वाज करबेन एक टाकार कथा निये जाबे, कयटा करे एक टाकार कम करे कथा निये जाबे इनशाल्लाह जालसा कामयाब आपनार जीवनो कामयाब हये जाबे पर इनशाल्लाह। भाई आमार अल्लाह तबारक व तआला कुरान मजीदे बोलछेन या अय्युहल्लजीना आमनु हे ईमानदार बंदा बंदीरे, এই জায়গাতে আল্লাহ বেঈমান মুশরিক নাফরমানকে আল্লাহ ডাক দেন না। আল্লাহ কাকে ডাক দিচ্ছেন? হে আমার বিশ্বাসীগণ, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা যারা ঈমান এনেছো, কেন কি বলছেন আল্লাহ ডাকার পর? কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, তোমার নিজের নাফসকে বাঁচাও মানে তুমি বাঁচো। ওয়া আহলিকুম, তোমার বাঁচার পর তোমার পরিবারকে তোমার আহলকে বাঁচাও। কি থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একবারে সোজা কথা আল্লাহ বলছেন হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরে, তুমি এবং তোমার পরিবারকে কি থেকে বাঁচাও? বলেন একটু জোরে বলেন, কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জিনিসের ভয় দেখাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জিনিস থেকে বাঁচতে বলছেন, সেই জিনিসটা কত কঠিন হইতে পারে, কত ভয়ঙ্কর হইতে পারে, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে? জাহান্নামটা ভালো জায়গা? জাহান্নাম ভালো জায়গা? চোখে দেখেনি কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যে জাহান্নামটা কেমন জায়গা জানেন? আল্লাহ নিজে বলছেন ওয়া বিসাল মাসির, জাহান্নাম হলো সব থেকে খারাপ জায়গা। আজকে আমরা যত লোক বসে আছি, নামাজ পড়ি বানাই পড়ি, রোজা রাখি বানাই রাখি, দান করি বানাই করি, হ্যাঁ দিনের কাজ করি বানাই করি, কিন্তু আমাদের একটাই আশা খেয়াল আছে যে আল্লাহ তুমি জান্নাত দিও, এটা ভরসা আশা আছে না নেই যে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করিও? ভাই মুসলমান, তবে জান্নাতটা হলো আরামের জায়গা, যেই জায়গাতে সুবহানাল্লাহ মানুষ বুড়াবে না, যেই জাহান্নামের ভিতরে মানুষ বুড়াবে, যে জান্নাতে মানুষ বুড়াবে না, মানুষের দাঁত উঠবে না, মাথার চুল পাকবে না, নাকে ফোঁটা আসবে না, সর্দি লাগবে না, জ্বর হবে না। সুবহানাল্লাহ, যত ফল ফ্রুট খাবেন পায়খানা হবে না। এখন চর্বিওয়ালা যদি এক টুকরা যদি এক পিস মাছ গোশ বেশি খেয়েলেন তো ওষুধ খাইতে হবে পেট খারাপ হতে গেলে, হবে না? হবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের ভিতরে আল্লাহ এমন কিছু রেখেছেন যতই খান পায়খানা কিন্তু হবে না। এখন গরমের টাইম আস্তে আস্তে শেষ হচ্ছে, তবে দেখবেন যদি শরীরটা ঘামে, আমাদের শরীর দুর্গন্ধ করে না করে না? করে না? করে না। কিন্তু জাহান্নামে পাসিনা যেগুলো আসবে আতরের মতন খুশবু হবে, আপনার দুর্গন্ধ হবে না। জান্নাতের ভিতরে যে লোকেরা যাবে সুবহানাল্লাহ, ওই ওই লোকেরা কোনোদিন বুড়াবে না খুব। একজন মহিলা আল্লাহ রাসূল কাইসা বলছেন, নবীজি আমি নামাজ রোজা দান সাদকা খায়রাত সব কিছু করছি, আমি কি আল্লাহর জান্নাত পাবো না? প্রশ্ন করছেন নবীকে, নবীজি আমি নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত সব করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? নবী কি বললেন জানেন? রে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আমিন কোন বুড়া এবং বুড়িকে আল্লাহ নিজের জান্নাত দান করবেন না। এই জমিনে যত বুড়া আছে যত বুড়ি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন বুড়া এবং কোন বুড়িকে আল্লাহ নিজের জান্নাত দান করবেন না। সে মহিলার মন খারাপ, হ্যাঁ এত কষ্ট করে নামাজ রোজা হজ যাকাত করছি আর নবী বলছেন যে কোনো বুড়ি জান্নাতে যাবে না, কোনো বুড়া জান্নাতে যাবে না, কাঁদতে শুরু করেছে, আল্লাহ কি হলো, কি করব? এবার ওই মহিলার যখন মন খারাপ হয়ে গেল, মন যখন তার খারাপ হয়ে গেল, আল্লাহ এত কষ্ট করে নামাজ রোজা করে আমি জান্নাত মনে হয় পাবো না, দয়ার নবী যখন তাকে দেখলেন ওই মহিলাকে ডাকতে বলছেন, আল্লাহর বান্দে রে তুমি চিন্তা করো না, তুমি কান্দো না রে আল্লাহর বান্দি, আমি এই জন্য বললাম
কোনো বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে জান্নাত দান করবেন, লোকেরা যখন জান্নাতের ভিতরে যাবেন, আমার মায়েরা খালারা যখন জান্নাতের ভিতরে যাবেন, আপনারা যখন জান্নাতের ভিতরে যাবেন, ওই টাইমে ওই সময়তে কোন মানুষের বয়স বুড়া হবে না। আপনি যদি 80 বছর বয়সে যদি মারা যান, 100 বছর বয়সে যদি মারা যান, আপনি 50 বছর বয়সে যদি মারা যান, আল্লাহ রাব্বুল আমিন যদি আপনার ভাগ্যে জান্নাত লেখে রাখেন, যদি আল্লাহর জান্নাতে আপনি যান, তবে বুড়া অবস্থাতে নয়, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একবারে কড়কড়া জোয়ান অবস্থাতে আল্লাহ নিজের জান্নাত দান করবেন। এই জন্য নবী বললেন, মহিলা আল্লাহর জান্নাতে কোন বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তবে কি বুঝলেন, আল্লাহ বুড়ারাকে জান্নাত দিবে না মানে এরাও ছোড়া হয়ে যাবে। কেন? আমার যত বয়স্ক বাবাজি আছেন, নানাজি আছেন, এরাকে যদি বলেন যে তুমি সুপ্রিয়াম চাবিয়া চাবিয়া খাও, খেতে পারবে? পারবে জি ভাই? পারবে না। খো এরাকে যদি ওরকম কোন কড়া জিনিস দিয়ে দেয়, আল্লাহ জান্নাতে তুমি খাও, খেতে যে মট করে দাঁতটা যদি ভেঙে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তারাকে জোয়ানি হালাতে দিবেন। আর জান্নাতের ভিতরে যখন যাবেন রে মুসলমান, ওই জান্নাতে যাওয়ার টাইমে সময়তে আল্লাহ রাসূল বলেছেন, জোয়ান অবস্থাতে থাকবে। আজকে দুনিয়াতে সুবহানাল্লাহ, আমার কাছে যদি 1 বিঘা জমিন হয়ে যায়, আশা পুরা হয় না, আল্লাহর কাছে মনে মনে দোয়া করি, রব্বুল আলামিন আর 1 বিঘা আমি জমিন খরিদ করতে পারতাম কত ভালো হইতো। এখানটা আমি সাইকেল চালাচ্ছি, লোকের যখন মোটর সাইকেল দেখি মনে মনে আফসোস হয়, আল্লাহ জি আর এখন যদি আমি মোটর সাইকেল কিনতে পারতাম কত ভালো হইতো। এবার আপনি স্প্লেন্ডার পরো চালান, এবার কিছুদিন পর আপনার মনে মনে হবে, আল্লাহ লোকেরাকে দেখি আপাচে চালায়, বুলেট গাড়ি চালায়, আল্লাহ জি এই ধরনের বড় গাড়ি গালা এখন আমি চালাইতে পাইতাম। যখন বড় গাড়ি আপনার কাছে হয়ে গেল, আবার আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আমিন আজকে আমি বুলেট চালাচ্ছি, আল্লাহ কখন 4 wheeler এখন তুমি আমাকে দিবে, মারুতি কার দিবে, স্কার্পো দিবে, আল্লাহ 4 wheeler আমি যদি চাপতে পেতাম তো কত ভালো হইতো। আল্লাহ নবী বলেছেন, উম্মত জীবনে মানুষের কোনোদিন আশা পূর্ণ হবে না, শখ পূর্ণ হবে না, কিন্তু মুসলমান এই শখিন লোকটা, এই আল্লাহর বান্দা বান্দিটা যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, যেদিন বিচারের মাঠ হবে, কিয়ামতের দিন হবে, হিসাব কিতাবের পর ওই আল্লাহর বান্দা এবং বান্দি যখন জান্নাতের ভিতরে চলে যাবেন, জান্নাতের ভিতরে যখন চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ডাক দে, বলবেন যারা জান্নাতে থাকবেন, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালিদা, জায়েদা, হাবিবা, তোমরা বলো আর কি আমার কাছে চাইবে, তোমরা বলো কি আমার কাছে চাইবে, তোমরা আমার কাছে কি আর চাহার আশা রাখো বলো। রে মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জান্নাতের ভিতরে এতগুলি নিয়ামত দান করবেন, এতগুলি জান্নাতের ভিতরে আল্লাহ নিয়ামত দান করবেন, সুবহানাল্লাহ, মানুষের আর ইচ্ছা হবে না যে আল্লাহ অমুক জিনিস দাও, কুমুক জিনিস দাও, সুবহানাল্লাহ। তবে জান্নাতটা এমন জায়গা হলো, জান্নাতটা এমন ঘর হইলো, জান্নাত একটা এমন ঠিকানা হলো যেখানে মানুষ কোনোদিন বুড়াবে না, যেখানে মানুষের মত জীবনে কোনোদিন হবে না, যেখানে সুন্দর সুন্দর মেয়ে ছেলে আছে, নারী আছে, যে জায়গাতে মানুষ আরামে থাকবে, আরামে থাকবে, ওই জায়গাতে মানুষের পায়খানা হবে না, শুধু এরাদা করবে, আল্লাহ আমি আম খাইতাম, চোখের পলকে আপনার সামনে আম হাজির হয়ে যাবে, আল্লাহ আমি কলা খাবো, চোখের পলকে কলা হাজির হয়ে যাবে। যদি বলেন আল্লাহজি আমি উমুক মাংস খাবো, মাছ খাবো, চোখের পলকে হাজির হয়ে যাবে, জান্নাতের একটা এমন আরামের জায়গা মুসলমান, যে জান্নাত জীবনে কোনোদিন ফানা হবে না, নষ্ট হবে না, এবং যারা জান্নাতের ভিতরে যাবে তারাও কোনোদিন নষ্ট হবে না। এবং জাহান্নাম কি জিনিস? যেই জাহান্নাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচতে বললেন, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামটা কেমন জায়গা? ওরে সুবহানাল্লাহ, আমার মাওলানারা বৈসা আছেন স্টেজে, জিজ্ঞাসা করেন, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা,
জাহান্নাম এমন কঠিন জায়গা আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছেন নবীজি বাড়িতে নাই নবীজি আমার দাওয়াতের কামে তাবলীগের কামে চলে গেছেন এবার কিছুক্ষণ পর যখন নবী আমার বাড়িতে ঢুকলেন বাড়িতে ঢোকা পর নিজের স্ত্রী আয়েশার চোখের দিকে যখন দেখলেন সুবহানাল্লাহ আয়েশার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে কেঁদে 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 চোখ দুটো লাল হয়ে গেছে আল্লাহর নবী বাড়িতে যখন দেখলেন আমার স্ত্রী আয়েশার চোখ দিয়ে পানি ঝরছে কাঁদছে দয়ার নবী প্রশ্ন করে দিলেন ও আমার বিবি আয়েশা মায়ুব কি কে আয়েশা তোমাকে কে কান্দালো কি কারণে তুমি কান্দো তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে বিবিরি কি তোমার দুঃখ হয়েছে তোমাকে কেউ গালি দিয়েছে নাকি তোমাকে কেউ আঘাত করেছে নাকি কিংবা তোমার পেটে ক্ষুধা লেগেছে ভোক লেগেছে যার কারণে তুমি কান্দো এ আমার ভাইরা মায়েরা খালারা শুনেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমি আপনার স্ত্রী আপনার স্ত্রী আয়েশা আমার পেটে ক্ষুধা লাগেনি নবী গো আমি ক্ষুধার কান্দনে কান্দি না আমাকে কোন লোক কোন ভাষাতে গালি দেয়নি তবে নবী বলছেন আয়েশা তোমার কেঁদে কেঁদে চোখ দুটা লাল হয়েছে কারণটাকে বলে দাও এবার আয়েশা আরো কান্দতে শুরু করে দিলেন আল্লাহ রাসূল বললেন আয়েশা রে মায়ুব কি কে কে তোমাকে কান্দালো আয়েশা তুমি আমার সামনে আর কেঁদো না বলো তো এবার আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখে পানি দেখে আপনাকে ময়া লেগে গেল দয়া লেগে গেল আমার কান্দন দেখে আপনার অন্তর ফেটে গেল তবে নবী গো একটু আপনি বলেন তো যে ময়া যে দয়া এখন আমার চোখের পানি দেখে আপনাকে লেগে গেল নবী গো আমি যদি আপনার বেবি আয়েশা কিয়ামতের দিন যদি কোনো পরীক্ষাতে পাস করতে না পারি যদি নেকির পাল্লা আমার হালকা হয়ে যায় আমার জীবনের গুনাহ যদি বেশি হয়ে যায় আল্লাহর নবী গো ওই কিয়ামতের দিন আপনি আমাদের কাজে আসবেন কি আসবেন না গো দয়ার নবী ওই কিয়ামতের দিন এ ময়া দয়া আমার প্রতি হবে কি হবে না বলেন এবং নবী গো আমার কান্দার কারণটা হলো এই আপনি বলেছেন আয়েশা রে জাহান্নামের ভিতরে আগুন রয়েছে আয়েশা ও আমার আয়েশা শুনে নাও জাহান্নামের আগুন মানুষ সহ্য করতে পারবে না মানুষ সহ্য করতে পারবে না আয়েশা রে আল্লাহ রাব্বুল আলামিন 70 ভাগ আগুন তৈরি করেছেন আর 70 ভাগের মধ্যে 69 ভাগ আল্লাহ জাহান্নামে দিয়েছেন এক ভাগ আগুন মাত্র আল্লাহ দুনিয়াতে দিয়েছেন যে আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না এবার বলেন মুসলমান এক ভাগ আগুনের তাপ যদি আমরা সহ্য না করতে পারি আগুন জ্বলছে চেরাক জ্বলছে চুলা জ্বলছে গ্যাস জ্বলছে এক সেকেন্ড দুই সেকেন্ড আমরা এরকম ভাবে অঙ্গল দিয়ে থাকতে পারবো না সে আগুন থেকে ভয় হয়ে গেল আয়েশা বলছে নবী গো ওই জাহান্নাম আমার স্মরণে চলে এসেছে জাহান্নাম আমার দিলে ঢুকে গেছে জাহান্নাম দেখে আমি ভয় পেয়েছি এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরছে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও এবার নবী বলছেন আয়েশা তোমার কান্দাটা সত্য রবিবে তোমার কান্দাটা সত্য জাহান্নাম খুব ভয়ঙ্কর জায়গা হবে কিয়ামতের দিনটা খুব ভয়ঙ্কর জায়গা হবে ও আমার বিবি আয়েশা শুনে নাও দুনিয়াতে যদি তোমার কাপড়ের দরকার থাকে আমি নবী শক্তি হিসাবে তোমাকে কাপড় দেব চাও তোমার যদি কিছু খাওয়ার আরমান থাকে আমি নবী শক্তি হিসাবে তোমাকে খাবার দেব কিন্তু আয়েশা রে কিয়ামতের দিন তিনটা জায়গায় এমন আছে আয়েশা কিয়ামতের দিন তিনটা স্থান এমন আছে ওই তিন জায়গাতে যদি তুমি ফেল করে যাও আমি দয়ার নবী ওই তিন জায়গাতে তোমার কোনো কাজে আমি আসতে পারবো না সুবহানাল্লাহ দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়াতে জান্নাতের খুশখবর দেওয়া যে জান্নাতে যাবেন সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের ভয়ে কিয়ামতের ভয়ে কাঁদছেন আজকে আমরা হতভাগা মুসলমান
বলবেন হাজী মাওলানা জাহান্নামের আগুন যা আছে তা আগুনের টেম্পারটা কত। এবার একটা হাদিস শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পর আল্লাহ সেই মানুষকে পোড়াবার জন্য, মানুষকে শাস্তি দেওয়ার জন্য, গুনাহগারকে পোড়াবার জন্য, গুনাহগারকে শাস্তি যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুন তৈরি করলেন। এবার জাহান্নামের ভিতরে আগুনকে রেখে দেওয়া হলো। এবার যারা জাহান্নামের ভিতরে দরবান রয়েছে, ওই জাহান্নামের যারা গেটম্যান রয়েছে, জাহান্নামের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও জাহান্নামের ফেরেশতা তোমরা আমার কাছে এসো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাকে বললেন, ফেরেশতা রে আমার পাপী গুনাহগার বান্দাদের জন্য জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও। আমার গুনাহগার পাপী বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছি, যাও 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 আমার জাহান্নামের আগুনকে তুমি তেজ করে দাও। কামার বুঝেন, কামার বুঝেন, কামার কাকে বলে? জি ফালপিটা, কোদল বানায়, হাসু বানায়, এগুলাকে কামার বলে। এবার দেখবেন আপনি যখন ধরেন যে ফালে কোদালে হাইসাতে কাচ্চাতে ধার করতে যাবেন, তো ওই ধার লোহাখানটাকে আগে গরম করে না, করে না? হানা বলেন ভাই একটু করে। এবার দেখবেন গরম করে কেমন করে এরকম ভাবে ফুঁক দেয় মুখে, আর নাই একটা কি জিনিস বলে ওকে ভাঁথি বলি আমরা, কি বলছেন আপনারা? ভাঁথি। এরকম ভাবে ভাঁথিটাকে টানবে, ফুঁক দেবে, যেমন যেমন কয়লা গরম হবে তেমন তেমন লোহাটাও গরম হবে নাকি? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এইবারে জাহান্নামের ফেরেশতাকে বলছেন, ফেরেশতা রে যাও তোমরা জাহান্নামের ভেতরে ফুঁক দাও, আমার জাহান্নামকে তোমরা তেজ করে দাও। এবার ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন। কতদিন ফুঁক দিলেন? একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, একটানাতে মুসলমান এক হাজার বছর পর্যন্ত জাহান্নামে ফুঁক দেওয়া হলো। কতদিন, কতদিন ফুঁক দেওয়া হলো? জোরে বলেন, এক হাজার বছর পর্যন্ত। এবার ফুঁক দিতে দিতে জাহান্নামের আগুন একবারে লাল হয়ে গেল, টকটকে লাল হয়ে গেল, দাও দাও করে জাহান্নামের আগুনে জ্বলছে। এইবারে ফেরেশতারা বলছে, রাব্বুল আলামিন তোমার আদেশ মতো আল্লাহজি জাহান্নামকে আমরা তেজ করে দিলাম, জাহান্নামকে গরম করে দিলাম, আল্লাহ জাহান্নামকে আমরা এমন গরম করলাম, ফোঁক দিতে দিতে আজকে এক হাজার বছর পূর্ণ হয়ে গেল রাব্বুল আলামিন, এক হাজার বছরে জাহান্নামের আগুন একবারে লাল হয়ে গেল, দাও দাও করে আগুন জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন, এরে আমার ফেরেশতার দল এখনো জাহান্নাম রেডি হয়নি রে, আমার পাপী গুনাহগার বান্দিদের জন্য এখনো জাহান্নাম তৈরি হয়নি রে ফেরেশতা, যাও 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 আরো এক হাজার বছর জাহান্নাম তেজ করো। আবার ফেরেশতারা জাহান্নামে তেজ করতে লাগলেন, জাহান্নামে ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে 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 সুমান আল্লাহ যেই দিন 2000 বছর হয়ে গেল, আল্লাহুস সামাদ এই যে দেখেন মার্কারি জ্বলে, গ্যাসের আগুন জ্বলে, যেমন আগুন সাদা হয়ে যায় ওই জাহান্নামের আগুন এবারে লাল থেকে একবারে সাদা হয়ে গেল। দেখবেন আপনি বাড়িতে লকড়ি জ্বালাবেন, কাঠ জ্বালাবেন, কাড়ি জ্বালাবেন, এগুলার আগুন বেশি তেজ হয় না আপনার গ্যাসের আগুনটা বেশি তেজ হয়? জোরে বলেন, গ্যাসের আগুন তেজ হয়। দেখবেন গ্যাস যখন জ্বলবে তখন সুবহানাল্লাহ একবারে দেখবেন যে সাদা হয়ে জ্বলবে, খুব তাপ হয় ওর। এবার ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন এবারে তোমার জাহান্নামকে এমন করে আমরা তেজ করলাম, এমন করে তেজ করলাম আল্লাহজি আজকে 2000 বছরে একটানাতে আমরা ফুঁক দিলাম রব্বুল আলামিন, 2000 বছরে আজকে জাহান্নামের আগুন আল্লাহ একবারে সাদা হয়ে গেল। ওরে
সুবহানাল্লাহ জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা দেখেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে ডাক দিয়ে বললেন, ওরে জাহান্নামের দারোগা, ও জাহান্নামের ফেরেশতা তোমরা শুনে নাও শুনে নাও, আমি যারাকে জাহান্নামের ভিতরে দিব, যে আমার বান্দা বান্দীরা জাহান্নামের আগুনে যাবে, ওদেরকে এখনো শাস্তি দেওয়ার মতো তোমার আমার জাহান্নাম রেডি হয়নি রে, যাও যাও যাও, এখনো তোমরা জাহান্নামের আগুনে ফুঁক দিয়ে দাও। এবারে ফেরেশতারা আবার চলে যাবেন, আবার ফুঁক দিতে লাগবেন, ফুঁক দিতে 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 আবার 1000 ফুঁক দিবেন, যেই দিন 3000 বছর পূর্ণ হয়ে গেল, এবারে ফেরেশতা ইসরা বলছেন, রব্বুল আমিন, প্রথম 1000 বছর ফুঁক দিলাম আগুনের রং লাল হয়ে গেল, দ্বিতীয় 1000 বছর ফুঁক দিলাম আল্লাহ আগুনের রং আল্লাহ সাদা হয়ে গেল, আল্লাহ যে আবার 1000 বছর পর্যন্ত আমরা জাহান্নামে ফুঁক দিলাম, আল্লাহ এইবারে আগুনের রং আগুনের রূপ, রাত যেমন আন্ধার গুট 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 করে, আল্লাহ যে ওই আগুনের রূপ আগুনের রং একবারে ঘুট ঘুটা অন্ধকার রাতে এর মতন হয়ে গেল। সুবহানাল্লাহ, একবারে ঘুট 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 করছে যেমন এখন অন্ধকার রাত, কিছু বোঝা যায় না, শোনা যায় না, দেখা যায় না, এই মতো অন্ধকার হয়ে আছে জাহান্নামের আগুন। এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে বাঁচতে বলছেন, রে ইমানদার বান্দা বান্দীরা, এরকম ভয়াবহ জায়গা থেকে তুমি নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এবার বলবেন হাজী মাওলানা, জাহান্নাম তো আমরা বুঝতে পারলাম যে জাহান্নামের তাপ কেমন হবে, তবে জাহান্নামের গর্তটা কত দূর হবে, গাড়াটা তলটা কত দূর হবে, এটা একটু বলেন তো। আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম আশেপাশে বসে আছেন, যেমন আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন, এবার বসে থাকতে 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 ধম করে একটা আওয়াজ এলো, তাল যখন গাছ থেকে পড়ে তখন আওয়াজ হয় কি হয় না, হানা বলেন হয় কি হয় না, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বসে আছেন, ধম করে একটা আওয়াজ এসে গেল, আল্লাহ রাসূল বলছেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবীর দলেরা, তোমরা কি একটা আওয়াজ শুনতে পেয়েছো, বলছে জি হুজুর আওয়াজ তো শুনতে পেয়েছি। এবার নবীজি বললেন, এই আওয়াজটা কোথা থেকে এলো তোমরা কি জানো, সাহাবায়ে কেরাম বলছে জি না হুজুর আমরা বলতে পারবো না, আওয়াজ তো শুনেছি কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো আমরা বুঝতে পারি না, বলতে পারবো না। রে আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী বললেন সাহাবী রে এই আওয়াজটা আজ থেকে 70 বছর আগে, ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল বললেন সাহাবী রে আজ থেকে 70 বছর পূর্বে, 70 বছর আগে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের ওপরে একটা পাথর ছেড়েছিলেন, জাহান্নামের ওপরে একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওই পাথর একদিন দুই দিন তিন দিন মাসে দুই মাসে বছরে দুই বছরে করতে 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 তোলাতে যেতা আছে তোলাতে যেতা আছে তোলাতে যেতা আছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন সাহাবী রে আজ 70 বছর হয়ে গেল রে, আর ওই পাথরটা 70 বছর পর জাহান্নামের তলাতে লাগলো, যার কারণে ধম করে তোমরা আওয়াজ শুনতে পেয়েছো। ভাই মুসলমান, এখান থেকে পাটনা মোটামুটি কত কিলোমিটার হবে, 400 কিলোমিটার নাকি 350-400 কিলোমিটার হবে, এবার মোটামুটি ধরেন যে 8-10 ঘন্টাতে আপনি পৌঁছে যান, এরপরও কত জায়গাতে বাস দাঁড় হয় খানা পেশাব আবির ঝাবির জন্য, কিন্তু একটা পাথরকে যখন জাহান্নামের ভিতরে ছাড়া হয়েছে ওখানে 1 সেকেন্ডের জন্য পাথর আরাম করেনি, একটানাতে যেতে আছে। এবার বলেন 300-350 কিলোমিটার যদি 5-7 ঘন্টাতে আপনি যদি যেতে পারেন, যেই পাথর 70 বছর পর্যন্ত একটানা জাহান্নামের ভিতরে যাচ্ছে আর 70 বছর পর জাহান্নামের তলাতে লাগছে, এবার বলেন জাহান্নামের গর্তটা কত হবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম দেখে ভয় দেখাছেন। আরে দুনিয়ার ইমানদার বান্দি বান্দিরা তোমরা শুনে নাও, দয়া করে আল্লাহ বলেন খবরদার খবরদার, আমি আল্লাহ তোমাকে যে এত সুন্দর করে তৈরি করেছি, তোমার জন্য জান্নাত রেডি আছে, তুমি এবং তোমার পরিবারকে, তোমার ছেলে মেয়েকে, মাকে বাবাকে, তোমার ভাইকে বোনকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে নাও। এবার বলবেন হাজী মাওলানা, দুনিয়াতে কোন এমন কাজ আছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কাজটা করার জন্য জাহান্নামে দিয়ে দিবেন, সোজাসুজি বুঝালেন
ওই কাজটা করার জন্য আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন যে কাজটা করতে আল্লাহ নিষেধ করেছেন, ওই কাজটা করার জন্য আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন যে কাজ করতে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, ওই কাজ করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কিয়ামতের দিন মাফ করবেন না, যে কাজটা তা আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন শরীয়ত বিরোধী কাজ। তার মধ্যে একটা কাজ যেমন মা খালাদের সম্পর্কে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ঈদের কিংবা বকরাঈদের নামাজ পড়ার জন্য আমার মায়েরা খালারা ঈদগাহে যেতেন আল্লাহ রাসূলের জামানাতে। আপনাদের এলাকাতে ঈদগাহের নামাজে ঈদ বকরাঈদের নামাজ মসজিদে পড়া হয় মা খালারা না ঈদগাহে যায়? মসজিদে হয়, কিন্তু ঈদগাহে ব্যবস্থা করতে হবে, এটা হাদিসের কথা। আল্লাহ নবীর জামানাতে ঈদ বকরাঈদের নামাজ নবীজি নামাজ পড়তে গেছেন, সাহাবায়ে কেরামের কাতার, সাহাবায়ে কেরামের সাফ, সাহাবায়ে কেরামের লাইন আগাদিকে, পুরুষের কাতার পুরুষের লাইন পিছন দিকে, মহিলাদের কাতার মহিলাদের লাইন পিছন দিকে। এবার ভাই এদিকে যারকে জায়গা হয় না, ভাই এদিকে ঝাল্লা বিছা আছে এই রুমে, আপনারা চলে যান মেহরবানি করে সাইড দিয়ে, এমন দিয়ে পিছন দিক দিয়ে চলে যান, আপনারা ওখানে জায়গা করা হয়েছে, বা এখান দিয়ে সামনে দিয়ে চলে যান। তো আল্লাহ নবীর জামানাতে পুরুষের কাতার আগা দিকে মহিলাদের কাতার পিছন দিকে। এবার ঈদ বকরাঈদের নামাজ পড়া পর খুতবা হয় না আগে খুতবা হয়? ঈদের কিংবা বকরাঈদের নামাজ পড়া পর খুতবা হয় না নামাজের আগে খুতবা হয়? যে নামাজ পর খুতবা হয়। আল্লাহ নবীর জামানাতে মাইক ছিল? ছিল না। মুখে ওয়াজ করতেন, মুখে নসিহত করতেন। আজ থেকে এই যে আমার মাওলানা বসে আছেন, দেখেন জীবনে কত মুখে ওয়াজ করেছেন, তখন মাইক ছিল না খুব, মাইকের আওয়াজ দূরে যায়, মুখের আওয়াজ অত দূরে যায় না। নবীজি ওয়াজ শুরু করলেন, নসিহত শুরু করলেন, দেখলেন আহারে আমার ওয়াজ আমার নসিহত তো মহিলাদের কাছে যায় না। এবার নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো, বেলাল তুমি উঠো আমার সাথে চলো মহিলাদের কাছে, মহিলাদের কাতারে। কাতার চিরে চিরে সাফ চিরে চিরে নবীজি বেলালকে সাথে করে মহিলাদের কাছে চলে গেলেন। এবার মা খালাকে ওয়াজ শুরু করে দিলেন ঈদগাহের মাঠে, কি ইয়া মাশরান নিসাই তাসাদদাকনা ফা ইন্নি উরিতুকুন্না কুসারাহালিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন ঈদগাহের মাঠে, ইয়া মাশরান নিসা, ও মহিলার দলেরা তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কেননা আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে রাত্রে আমাকে আদেশ করলেন, নবী গো যাও যাও একটু জান্নাত ঘুরে এসো। সুবহানাল্লাহ, জান্নাত ঘুরে 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 আমি জান্নাতের ভিতরে দেখলাম। তারপর আল্লাহ আমাকে আদেশ করলেন, নবী গো আপনার পাপে গুনাহগার বান উম্মতের জন্য আমি জাহান্নাম কেমন করে রেখেছি, যাও একটু জাহান্নাম দেখে এসো। এবার জাহান্নামের দিকে নবীজি নজর করলেন, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মায়েরা খালারা পড়ে আছে, হাউ মাউ করে চিৎকার করছেন, চোখ দিয়ে পানি ঝরছে, আর কাঁচা আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, মরে গেলাম মা মরে গেলাম, আর জাহান্নামের আগুন সহ্য হয় না। আল্লাহ রাসূল বললেন, মহিলা তাই তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের আগুনে পড়তে দেখলাম। যখন এই কথাটা বলা, মহিলাদের মধ্যে একজন মহিলা দাঁড় হয়ে গেলেন, ওয়াবি মায়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো একটু দয়া করে আপনি আদেশ করে দেন, বলে দেন আপনি জাহান্নামের আগুনে মহিলাদেরকে দেখলেন, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি, নারীরা কোন গুনাহ করে, কোন পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন দেখলেন, দয়া করে একটু বলে দেন নারীরা কোন এমন পাপ করে, তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, কোন এমন ভুল হয়ে যায়, নবী গো একটু দয়া করে বলে দেন। এবারে নবীজি বললেন, মহিলা তোমাদের দ্বারাতে মাত্র দুটা করে গুনাহ হয়ে যায়, তোমরা বেশি বেশি করে দুটা গুনাহ করে থাকো, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দিবেন। এক নম্বর গুনাহ বললেন, তুকসুরুন আল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে লান্তান করেন। আর দুই নম্বর গুনাহ রাসূল বললেন, ওয়া তাকফুরুন আল আশির, এবং তারা নিজের স্বামীর মালের নাশকরি করে। এক নম্বর গুনাহ লান্তান, লান্তান কাকে বলে? কথাতে কথাতে মায়েরা খালারা গালি দিবে, ছেলেরাকে মেয়েরাকে গালি দিবে, গোলামের বেটা লিস্টি লাগা তুই মরে যা,
তোকে কবরে ভরব, তোকে জহর খেতে মরে যা, তোকে হজমের ঘরে ভরব। কিংবা মায়েরা খালারা ধান মিলে দিয়েছে, গম মিলে দিয়েছে, হঠাৎ করে মিয়া গেল, ধান ভিজে গেল, গম ভিজে গেল, লিপাটি লাগা ম্যাগ, এতদিন ম্যাগ ঘন্টা হয়নি, ধান কোটাই মিলে দিয়েছি তো ধান কোটা ভিজিয়ে দিলে। রে আমার মায়েরা খালারা শুনলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এটা হাদিসে কুদসি, আরে দুনিয়ার মানুষ লা তাসবুদহার, আল্লাহ বলেন খবরদার তোমরা জামানাকে গালি দিও না, আল্লাহ বলেন আনা দাহরুন আমি হলাম জামানা, আল্লাহ বলেন আমার বিনা আদেশে বিনা ওয়াটারে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না, আল্লাহ বলেন বান্দা বান্দিরে তোমরা যদি ম্যাগকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি ঠান্ডাকে গরমকে গালি দাও আমাকে গালি দাও হলো, আল্লাহ বলেন খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। দুই নম্বর রসুল বললেন ওয়া তাকুন আলা শির, মহিলারা নিজের স্বামীর মালে নাশকরি করে। কিভাবে স্বামীর মালে নাশকরি করে? বুখারী শরীফ হাদিস কোন কিসসা কাহিনি নয়, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ হাটে বাজারে যায়, জালালগড় মার্কেটে গড়বনালী মার্কেটে যাবেন, যাওয়ার টাইমে তার স্ত্রী যদি বলে আব্দুল্লাহর বাপ হাতের চুড়ি ভেঙে গেছে এক ডিব্বা চুড়ি গালা নিয়ে আসিও, খালেদার মাপ আজকে আমার এই শাড়িটা ছিঁড়ে গেছে এখানটা শাড়ি নিয়ে আসিও, সন্ধ্যাবেলাতে যখন আমার ভাই বাড়িতে আসবেন টাকা ছিল না যে ওর লাগে চুরি লিবে, টাকা ছিল না যে কাপড় কিনবে, এবার বাড়তে এসে ঝোলা হাঁচড়া হাঁচড়া দেখছে আমার মা খালারা যে মিনসাতে চুরি এনেছে না কাপড়, তখন রাগ করে কথা বলবে না, পুরুষটা বলবে হ্যাঁ রে খাজেটাতে দে না খাই গে, কে ফেরোকে মানা করে যে ধরে আছে খুলে খাই গে, ই মিনসে ই মুখ পড়া ই বান্দর কাঞ্জুসের বাড়তে এসে জীবনে কোনোদিন আমি সুখ শান্তি পেলাম না খো। রে আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন মহিলারে তোমার স্বামী কত ঠান্ডা, ঠান্ডার মশানে ঠান্ডার সময়তে কত ঝমঝম করে ম্যাগ হয়, বিজলি চমকে বিজলি পড়ে, কিংবা রোদের টাইমে ওপর থেকে সূর্যর তাপ আসে, কত কষ্ট করে মাঠে ঘাটে তোমাকে কাজ কাম করে খাওয়াই রে মহিলা, কিন্তু একদিন না পর কারণে একদিন কমে যাওয়ার কারণে তুমি আগেকার সমস্ত গুণ সমস্ত কে নিয়ামত তোমার পুরুষের ভুলে গেছো, এই ভুলে যাওয়ার কারণে এই নাশকরি করার কারণে রব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুনে দান করবেন। নবী বললেন মহিলা রে তোমাদের দ্বারাতে যে পাপ গোলা হয়ে যায়, তোমাদের দ্বারাতে যে গুনাহ হয়ে যায়, এই গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন, তাই তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের এই গুনাহকে মাফ করে তোমাদেরকে জান্নাত দান করবেন। রাসূল বললেন দান করো, দান করতে গেলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন। মানুষ জালসা শুনতে যায় তো টাকা নিয়ে যায়, মানুষ জালসা শুনতে যায় তো পকেটে টাকা নিয়ে যায় দান করব, নামাজ পড়তে যায় মানুষ কয় টাকা নিয়ে যায়, নবী বললেন দান করে মায়েরা খালারা। হযরত বেলাল কি বলছেন জানেন, ওরে সুবহানাল্লাহ আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, এবার নবীর কথা শুনে মহিলারা নিজের নিজের দান করতে শুরু করলেন, কে টাকা দিলেন, কে সোনার টাকা দিলেন, কে চাঁদের টাকা দিলেন, কে গলা থেকে হার খুলে নবীর সামনে দিয়ে দিলেন, কে হাত থেকে বালা খুলে দিয়ে দিলেন, কে আংটি খুলে দিয়ে দিলেন, কে নাকের খুলে দিয়ে দিলেন, কে কানের খুলে দিয়ে দিলেন, কে পায়েল খুলে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য মহিলারা যার কাজে জয় গহনা গাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর, তাহলে দান করতে হবে। এবার নবী যে আরো একটা হাদিস বলেছেন, রে আমার উম্মত তোমরা শুনে নাও, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। নবীজি ভয় দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুন থেকে কেমন করে আমরা বাঁচবো গো নবীজি, কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, দুনিয়াতে কোন এমন আমল করবো আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। ওরে সুবহানাল্লাহ, বড় বড় আমল আছে ওগুলো আমি কথা বলবো না, নামাজ রোজা করতে হবে ওগুলো আজকে আমি কথা বলবো না। আল্লাহ রাসূল বললেন
বললেন সাহাবীরে আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন, তুমি নিজকে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, তুমি বেশি বেশি করে দান করতে না পারো, 5000 10000 করে দান করার তোমার ক্ষমতা নাই, তুমি 50000 দান করতে পারবে না, জমিন দান করতে পারবে না, সোনা দান করতে পারবে না, টাকা দিতে পারবে না। সাহাবীরে তোমার বাড়িতে যে খাজুর রয়েছে ওই খাজুরকে তুমি ভেঙে দাও, আর খাজুরকে দুই টুকরা করে তিন টুকরা করে এক টুকরা খাজুর কম করে তুমি দান করে দাও, আল্লাহ রহে দান করে দাও। ওই যদি তুমি এক টুকরা যদি খাজুর নেকি মনে করে আল্লাহ রহে দান করে দাও, ওই দানটার বিনিময়ে রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ জান্নাতি করে দিবেন। এবার নবী বলছেন সাহাবীরে যদি ওই খাজুরের টুকরা তোমার দেওয়ার ক্ষমতা না থাকে, তোমার বাড়িতে যদি খাজুর না থাকে, তুমি যদি খাজুর না দিতে পারো, তাহলে সাহাবীরা তুমি যদি গরিব মানুষ হও তাহলে আল্লাহ তোমাকে যে মুখ দান করেছে, আল্লাহ তোমাকে মুখমণ্ডলে দিয়েছেন, জুবান দিয়েছেন, এই মুখ দিয়ে তুমি শরীয়ত বিরোধী কাজ করিও না রে সাহাবী, তুমি শরীয়ত বিরোধী কথা বলিও না, তুমি ভালো কথা মুখ দিয়ে বলো, তুমি ভালো কথা বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা বলো, আল্লাহু আকবার বলো, মানুষের সাথে যখন তুমি কথা বলবে নরম মেজাজে নরম করে তুমি ভালো করে কথা বলো, যেন তোমার কথা শুনে অপরের দিল ঠান্ডা হয়ে যায়। ভাই আমার তবে ওয়াজ নসিহত করার আশা ছিল, কিছু বলবো আপনাদের সামনে আরো জাহান্নাম থেকে কি কি এমন করতে হবে যে আল্লাহ বাঁচাবেন। তবে শেষ কথা, জাহান্নাম থেকে বাঁচতে গেলে কয়েকটা আমল আছে, কয়েকটা রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তা হলো কি, দান করে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাসূল বাঁচতে বলেছেন, দান করে বাঁচতে বলেছেন। তাই আজকে এক টাকা দিবেন তো আপনার কাছ থেকে এক টাকা আমি নিব, তবে দেখি আজকের জালসাতে কোন এমন ভাই, কোন এমন দাদু, কোন এমন নানা, কোন এমন মা খালা দাদি নানি আছেন, আজকের জালসাতে একটা লোক 10000 টাকা দিতে পারবেন, একটা লোক 20000 টাকা দিতে পারবেন, একটা লোক 25000 টাকা দিতে পারবেন, একটা লোক 5000 টাকা দিতে পারবেন, এবং 30 পারা কোরআন 1000 2000 1000 2000 করে, এবং 50টা লোককে দেখবো 500 500 করে এক পারা করে কোরআনের দাম, এবং কমিটির লোককে বলবো আপনারা তাড়াতাড়ি করে মহিলা পেন্ডালে চাদর দিয়ে পাঠান। চাদর নিয়ে গেছে মাওলানা? হ্যাঁ, মায়েরা খালারা আপনাকে পেন্ডালে চাদর নিয়ে ঘুরছে, আল্লাহর হস্তে মেহরবানি করে চাদর ভর্তি করে করে আপনারা দান দেন। আজকে দেখি কোনো আমার মা খালা দাদি নানি আছেন যে আজকের জালসাতে গলার হার, নাকমণি, কানের কিংবা গহেনাগাঠি, ছাগল, বকরি, গরু কিংবা সুবহানাল্লাহ কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গেলাস, কাঁসার পেয়ালা, এই কোরআনের জন্য দান করবেন। দেখি তো সুবহানাল্লাহ, দেখেন বলতে বলতে শুরু হয়ে গেছে, দান আসতে শুরু হয়ে গেছে। হাবিবুর রহমান সাহেব একটা কাঁসার বদনা দান করেছেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ আজকের জালসাতে কাঁসার বর্তন একবারে কমসে কম 30 থেকে 40 ঘন্টা আসবে আশা করছি, নতুন পুরাতন ভাঙ্গা যা আছে মায়েরা খালারা বাক্সতে আজকে রাখছেন না কুটিতে, সবকে নিয়ে এসে আল্লাহর রাহে দান করে দেন। এবং দেখি গলার হার, নাকের নাকমণি, এবং 1000 2000 5000 করে কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছেন দান করতে পারবেন। মাশাআল্লাহ 1000 কে দিলেন? আহা, আমার ভাই মোহাম্মদ ইসলাম সাহেব 1000 টাকা দিলেন, 30টা কলমের আমি আবদার করেছি 1000 করে, তার মধ্যে 1000 টাকার একটা কলম ইসলাম সাহেব দান করলেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মার জন্য 500 টাকা, দাদির জন্য 500 টাকা, রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আমার ভাই ইসলাম সাহেব 1000 টাকা দান করলেন, মার জন্য 500 টাকা এবং দাদর জন্য 500 টাকা, আল্লাহ তারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে দিলে? আরবা যে ছেলেটা, মাশাআল্লাহ, আর বাজালাম ছোট ছেলে এখানে তাই এলো, 500 টাকা আল্লাহ হাজির করিল, ও গো আল্লাহ দয়া ময়ে দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। এ ভাই চাদর ভর্তি করতে হবে ভাই আল্লাহর রাস্তায়, আজকে আপনারা হলেন মাদ্রাসার সরকার,
এখানে সরকারি কোনো সুবিধা আছে না। আজকে হলেন মাদ্রাসার মালিক আপনারা, মাদ্রাসা আছে তো আমাদের মান আছে, সম্মান আছে, ঈমান আছে, মাদ্রাসা আছে তো আমাদের শান বাকি আছে। এজন্য আপনারা আল্লাহর হস্তে 100 200 500 1000 2000 যত দূর যাকে আল্লাহ শক্তি দিয়েছেন, ধান গহম সরিষা আপনারা চটচট করে মেহরবানি করে 5 মিনিটে দিয়ে যান। মাশাআল্লাহ। আমার শরদিয়া মুখ্যজি, মুখ্যজি আসিফ নানা, মাশাআল্লাহ কত দিয়েছে? 10000 আইছেন নাকি? মাশাআল্লাহ। আচ্ছা, সেদিনও আমার ভাই যাইতে পারেনি একড়া জালসাতে, ফোন করে জানাল ছিলে, মাশাআল্লাহ 10000 টাকা ওখানে দিয়েছিলেন। তো এটা তো নিজের মাদ্রাসা আর নাকি? মাশাআল্লাহ, এই ছটা রুম ঢালাই করবেন, ছাদ করবেন, তাহলে তো মোটা টাকার দরকার আছে, ছড়ের দরকার আছে, গিট্টির দরকার আছে, সিমেন্ট মোটামুটি ছটা রুমে নাই তো 200 বড় সিমেন্ট লাগবে, 500 বড় সিমেন্ট লাগবে। মাশাআল্লাহ, দেখেন আমার নানা জান বলছেন যে 500 বড় সিমেন্ট লাগবে, আর কম করে নাই তো ছটা রুমে কমসে কম 10 12 গাড়ি বালু লাগবে, আর 10 গাড়ি কমসে কম গিট্টি লাগবে। তো ভাই, এক এক গাড়ি গিট্টি, এক এক কন্ট্রোল রড, এক এক সেফটি বালু করে আপনারা আইছেন তো 10টা লোক বেশি আমরা চাহাবো না, 10টা লোক খাড়িয়ে যান মলানা, এক গাড়ি আমি বালুর দাম দিলাম, 10টা লোক খাড়িয়ে যান মলানা, 100 সেফটি করে গিট্টির দাম দিলাম, 10টা লোক খাড়িয়ে যান মলানা, এক কন্ট্রোল করে রড দিয়ে দিলাম, এবং বেশি আমি চাইনি 100টা লোক দাঁড় হয়ে যান, এক বড়া দু বড়া পাঁচ বড়া 10 বড়া করে সিমেন্ট, যে মলানা সিমেন্ট দান করলাম আল্লাহু সামাদ, এই ছাদ যদি হয়ে যায় ছেলেরা আমাদের সাথে পড়ালেখা করবে, আপনি মরে যাইলে আপনার এই নেকিটা কবরে আল্লাহ অনলাইন পৌঁছে দিবেন। তো আমার নানা যান শ্রদ্ধেয় আমার মুখিয়াজি আসিফ আলম সাহেব 10000 টাকা দান করেছেন মাশাআল্লাহ, আর কিছু চাহাবো নাকি? না না, মানে সব জায়গাতে দিতে হয়েছে ওরাকে তো। হ্যাঁ, তো এখানে মানে একটু ঢালে ঢালের ব্যাপার আছে, তো জায়গা সিমেন্ট গালে দিয়ে দেন কিছু, যা পারেন 50 বড় কমসে কম, এতে 5000 বাড়িয়ে দেবো, 15000 হলো নাকি? মাশাআল্লাহ, আর 5000 বাড়বে না? আচ্ছা চলেন, ঠিক আছে, নারে তাকবীর, মাশাআল্লাহ। 20000 টাকার আমি একটা কলম চেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু রাস্তাতে একটুখানি কেটে গেল, খায়ের ইনশাআল্লাহ পুরা হবে, হিম্মতে বান্দা মাদাদে খোদা। আমার নানা জান শরদীয় আসিফ মুখিয়াজি সাহেব 15000 টাকা দান করলেন আমাদের সাথে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আমার নানা জানের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, রোজে রোজ রোজগারে বরকত দাও, কামাই দামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, ইজ্জত সম্মানে রাখো আল্লাহ, রোজ রোজগারে বরকত দাও, ছেলে মেয়েরা আল্লাহ ভালো রাখো, দুনিয়া থেকে যে আত্মীয় স্বজন চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম, আমিন। এই ভাই 500 টাকা দিলেন নাকি? সালাম করবেন না? মাশাআল্লাহ, দেখেন ছেলে পেলে খুব মেয়ের জিনিস হয় নাকি? মাশাআল্লাহ, যাক, এখানে একটা জিনিস আল্লাহর রহমতে আপনাকে দেখছি খুব ভালো আছে, আজ পর্যন্ত এখন পর্যন্ত ছাইলা হারার কিন্তু এলা না আজকে, হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো আছে, গাড়ি আল্লাহ দিয়েছে। তো এই দেখেন আমার নানা জান কি নাম, মোহাম্মদ ইলিয়াস, 500 টাকা দিয়েছেন, সিমেন্ট গালা দিবেন না, এক কোবরা দিয়ে দেন নানা, বিসমিল্লাহ করেন নানা, হে ছাদ হবে তখন দিয়েন আপনি, নারে তাকবীর, লেখেন মাশাআল্লাহ, আজ কমসে কম জালসাতে ভাই 200 বড় সিমেন্ট লাগাই দেবে আপনাকে। তো আমার ভাই ইলিয়াস সাহেব 1 বড় সিমেন্ট দান করলেন প্রথম দান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ 500 টাকা উপর থেকে 1 বড় সিমেন্ট দান করলেন, আল্লাহ নানার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, রোজ রোজ ঘরে বরকত দাও আল্লাহ, তুমি কামাই দামাই দে বরকত দাও। যে আমার শরদীয় মাস্টার ইসমাইল সাহেব, চিনার চিনার লাগছে, লাগছে নাকি? আছে নাকি এখানে কই? না না, একটু সালাম করবেন না, আমার শরদীয় মাস্টার ইসমাইল সাহেব নানাজি এখানে থাকলে একটু সালাম করে যান। তো ভাই আপনারা দেরি করিয়েন না, মা খালারকে চাদরে দান আসবে তখন বলিয়েন, দোয়া করতে হবে না, তোরা রাখবে ফের আইছেন। মোহাম্মদ শুকুর আব্বার জন্য 500 টাকা চলে গেলেন নাকি শুকুর ভাই?
শুকর ভাই আছেন এখানে কি এই চাদর ঘুরছে ভাই চাদর একটু দেন আপনারা মেহেরবানি করে আর যারা আছেন সামনে ডান দিকে বাম দিকে একটু 10 মিনিট আছেন আমার পর আমার নানাজান মাওলানা হযরত আলী সাহেব উত্তর দিনাজপুর থেকে একবারে রেডি হয়ে আছেন আমার সময় শেষ হতে গেলে উনি চলে আসবেন আর খুব সুন্দরভাবে ওয়াজ শোনাবেন এই জন্য সময়টাকে আপনারা না কাটিয়ে তাড়াতাড়ি করে দিয়ে যান মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ একজন আমার ভাই কে দিলে মোহাম্মদ শামীম মার জন্য আর দাদির জন্য সুবহানাল্লাহ দোকানটা বালিশের কে থা আর 100 টাকা দিলেন নারে তাকবীর জাযাকাল্লাহু খাইরান জাযা আল্লাহ মা নাই দুনিয়াতে মা মনে ময়া মা মনে দয়া মা কবরে চলে গেছেন আল্লাহ জি মায়ের জন্য আল্লাহ এ না না 100 টাকা দিয়ে কাজ হবে হে ভাই এক বড়া সিমেন্ট গালা দেন না না লেখান আল্লাহ ভালো রাখবে ভাই হিম্মতে বান্দা মাদদে খোদা এক বড়া সিমেন্ট লিখে দেন ভাই ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবে কি আপনার নাম মোহাম্মদ মাশকুর আলম কত সুন্দর নাম এক বড়া সিমেন্ট গালা লিখে দেন না না মাশাআল্লাহ লেখেন ভাই হ্যাঁ মাশকুর আলম এক বড়া সিমেন্ট লিখেন হ্যাঁ লিখলেন ঠিক আছে মাশাআল্লাহ হলো নারে তাকবীর মাশকুর আলম ভাই এক বড়া সিমেন্ট মাশাআল্লাহ জাযাকাল্লাহ কি আপনার নাম মোহসেন আলী মাশাআল্লাহ সিমেন্ট থেকে থাকবেন নাকি খালি হ্যাঁ দুবার সিমেন্ট গালা লেখেন এক মিনিট লেখেন মোহসেন আলী ডাক্তার সাহেব আইসেন না সালাম কালাম করে লি নওজোয়ান মানুষ হ্যাঁ আইসেন ভাই সালাম করে লি মাশাআল্লাহ কি আপনার নাম মোহাম্মদ আহমদ হোসেন আমার ডাক্তার আহমদ হোসেন সাহেব 3000 দিয়েছেন 10000 টাকা পুরান না জানা না একটু মোটা মানে কি যে কাজ আছে তো ছাতের ব্যাপার আছে আপনারা না দিবেন তো না না কে দিবে দেন বছরে একবার জলসা একবার জোরে বলে নারে তাকবীর আমার ডাক্তার আহমদ হোসেন সাহেব 10000 টাকা 10 বার সিমেন্ট কর রাবা 10 থেকে 40 নাকি 15 বড়া করে দেন জায়গা আর 5 বড়া করেন নাকি নারে তাকবীর আমার ডাক্তার আহমদ হোসেন 15 বড়া সিমেন্ট এবং 3000 টাকা নগদ মাশাআল্লাহ আপনার নাম মোহসেন আলী 100 টাকা নগদ দুবরা সিমেন্ট মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লামা ডাক্তার সাহেব আল্লাহজি 15 বড়া সিমেন্ট 3000 টাকা দান করলেন আল্লাহ তার দানকে কবুল করে নাও আল্লাহ রোজ রোজগারে বরকত দাও কামাই ধামাইতে বরকত দাও আল্লাহ মোহসেন আলী সাহেব দুই বড়া সিমেন্ট 100 টাকা দান করে গেল আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও আইসেন ভাই সালাম করি কি আপনার নাম মোশারা ফালা মাশাআল্লাহ বাড়ি চিকনি চিকনির লোক খুব দানি জি আল্লাহর রহমতে এলাকাতে যত জলসা করলাম সুবহানাল্লাহ আল্লাহর রহমতে সবাই মন খুলে খুলে দান করেছেন তো আমার ভাই মোশাররফ চিকনি থেকে কত দিয়েছেন 500 আর পারবেন না ভাই আর এক ঘন্টা দিয়ে দেন কমসে কম হ্যাঁ ফোন পের ব্যবস্থা আছে তো এই দেখেন স্ক্যানার লাগা আছে যার টাকা পকেটে নাই ফোনে আছে এখন ডিজিটাল যাচ্ছে গেছে তো এই যেখানে সেখানে স্ক্যানার লাগা আছে আপনারা এতে দিতে পারেন মাশাআল্লাহ আল্লাহ আমার ভাই 1000 টাকা দান করে দিলেন রব্বুল আলামিন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ রোজ রোজগারে বরকত দাও আল্লাহ তুমি কামে ধামেতে বরকত দাও দুনিয়ার ফেজাল দুনিয়ার ফেজনা থেকে আল্লাহ বাঁচা রাখো আমিন।